আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি হইয়ে আগে সচিবালয়ত বিসিএস ক্যাডার প্রাপ্ত মিশরের মানুষ তোয়ায় পাওয়ানো যেত, এখন পাওয়া যায় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে ইউন সিসারে স্বর্ণ পরিণত করে আর সর ইউন স্বর্ণরে স্বর্ণ বানার। সোমবার 10 জুন বেইনে এস রহমান ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষা জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী হলের সংবর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য তিনি এইসব কথা হয়। এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও মহাজন হাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের যৌথ পরিচালনায় এর বক্তব্য রাখে এস রহমান পরিবারের সদস্য মুজাম্মেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান সহ আরো বক্তাকে। এছাড়াও উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিশরের উপজেলা আওয়ামী লীগের শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন সহ আরো বক্তাকে। এই সময় মিশরের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছর এসএসসি জিপিএ 5 প্রাপ্ত 185 জন শিক্ষার্থীর নগদ 5000 টিআর প্রাইজ বন্ড ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় উপস্থিত অতিথি। ডেস্ক নিউজ, সি+টিভি।